নমস্কার রান্নাঘরের গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমাদের রান্নাঘরে বানানো হবে মৌরলা মোচার কোফতা আর মৌরলা মোচার কোফতা করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মোচা একটু আগে থেকে ভাপানো আছে মৌরলা মাছ আলু সিদ্ধ রসুন কুচি আদা বাটা ধনে বাটা রসুন বাটা কাঁচা আম অল্প সিদ্ধ করে নেওয়া আছে এখানে চিনি শুকনো লঙ্কা শুকনো একটু ভেজে নিয়ে গুঁড়ো করা আছে এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ নুন সাদা তেল সর্ষের তেল আপনারা তো কাঁচকলার কোফতা দেখেছেন পনিরের কোফতা দেখেছেন ছানার কোফতা আজকে চলুন ঝটপট আমরা দেখে নি মৌরলা মোচার কোফতা এটা বানানোর জন্য আমরা প্রথমে সিদ্ধ করা মোচার মধ্যে খানিকটা আলু সিদ্ধ নিয়ে একসাথে মাখবো মাখার জন্য আমরা সাথে দিলাম নুন চিনি ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো রসুন বাটা এক চা চামচ সব শুদ্ধ মোচাটা ভালো করে মেখে নেওয়া হচ্ছে এরপর আমরা দিলাম হলুদ গুঁড়ো খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে আলুর যেন কোনো দলা না থেকে যায় এরপর গ্যাস অন করে আমরা কড়া চাপিয়ে দেব এইভাবে ভালো করে ওটা মেখে নিয়ে সামান্য একটু প্যানে তেল নিয়ে এইভাবে গোল করে হাত দিয়ে পাকিয়ে আমরা কোফতার বড়াগুলো রেডি করব এইভাবে চপের আকারে এগুলো বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এগুলো আপনারা যে কোনো ধরনেরই বানাতে পারেন এটা গোল করতে পারেন চ্যাপ্টা করতে পারেন লম্বা এটা একদম নির্ভর করছে আপনাদের ইচ্ছের ওপর যে কোনো আকারে এগুলো বানাতে পারেন এইভাবে আমরা একটা একটা করে পুরো মোচাটাই ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেলে এইভাবে আলাদা করে একটা প্লেটে হোক বা বাটিতে হোক সরিয়ে নেবে তারপর মৌরলা মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আলাদা করে আবার ভেজে নিতে হবে আমরা
তেল আলাদা করে আর দিলাম না, ওই বড়ার তেলের ভেতরে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার এটাকে আলাদা একটা বাটির মধ্যে সরিয়ে নেওয়া হবে। আজকে আমরা যে রান্নাটা করছি এটা যে শুধুমাত্র খেতেই ভীষণ ভালো হবে তা নয়, এটার কিন্তু প্রচুর পরিমাণে নানা ধরনের হেলথ বেনিফিট কিন্তু প্রচুর রয়েছে। আপনারা তো সবাই জানেন যে মোচা আয়রনের জন্য ভীষণ ভালো একটা সোর্স, কিন্তু আপনারা কি জানেন যে এর সাথে আরও অনেক কত রকমের গুণ জড়িয়ে আছে আমরা বলবো একটু পরে। আগে আরেকটু দেখে নিই রান্নাটা। তেলের মধ্যে আমরা রসুন কুচিটা ছেড়ে দেব, বাকি যে রসুন বাটাটা ছিল সেটাও দেখো। যেটা বলছিলাম সেটা মোচায় কিন্তু আয়রনের সাথে প্রচুর পরিমাণে ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, কপার, ম্যাগনেশিয়াম থাকে। আর এই ম্যাগনেশিয়ামটা আপনারা জানেন কি অ্যাংজাইটি কমাতে ভীষণভাবে সাহায্য করে। এখনকার দিনে আমাদের প্রত্যেকেরই জীবনে প্রচুর টেনশন, সেই অ্যাংজাইটি কমানোর জন্য কিন্তু মোচা ভীষণ ভালো একটা উপকার। রসুন কুচি আর রসুন বাটার সাথে আমরা এবার তেলের ভেতর ছেড়ে দিচ্ছি আদা বাটা আর ধনে পাতা, ভালো করে মশলাটা নেড়ে ফেলে নিতে হবে। সাথে আমরা দেবো চিনি, দু চা চামচ মতো চিনি এখানে দিলাম, নুন স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আমরা এখানে দিলাম। আপনারা বারবারই বলি ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা বাকি যে শুকনো লঙ্কা গুঁড়োটা আমাদের ছিল সে ভাজা শুকনো লঙ্কাটা সেটা একটু আমরা দিয়ে দিই। সেদ্ধ করা আমের একটা টুকরো একটুখানি হাত দিয়ে পিষে মধ্যে ছেড়ে দিলাম, খুব সুন্দর একটা টেস্ট হবে এটা, মানে
টক টক মিষ্টি মিষ্টি একটা টেস্ট হবে, সাথে একটু ঝাল। এবারে আমরা দিয়ে দিচ্ছি জল। আজকের আমাদের রান্নাটা সত্যি ভীষণভাবে আপনাদের শরীরের পক্ষেও ভালো হবে। আপনারা ঝাল যদি না খেতে চান, আপনারা কিন্তু ঝাল একদম বাদ দিয়ে দেবেন। বারবারই বলছিলাম, এই আজকে যে আমরা এখানে যা যা জিনিস আমরা ব্যবহার করছি, দুটো জিনিসই, মোচা এবং মৌরলা মাছ, শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো। আমাদের মোচার ভেতরে শুধুমাত্র যে এই মিনারেলসগুলোই আছে তা না, এর সাথে ফেনোলিক অ্যাসিড থাকে এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু হার্টের অসুখ কমাতে ভীষণ সাহায্য করে। ওইদিকে মৌরলা মাছও ভিটামিন B12-এ ভরপুর এবং সেটাও কিন্তু হার্টের ডিজিজ, যে কোনো ধরনের হার্টের অসুখ কম রাখতে খুব সাহায্য করে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এখনকার দিনে আমাদের এই টেনশনের সময়ের ভেতর, আমাদের প্রত্যেকের জীবনে যখন প্রচণ্ড টেনশন অ্যাংজাইটি, সেই সময় এই ধরনের জিনিসগুলো আমাদের খাওয়া কতটা বেশি উপকারী, এবং সেটাকে এরকম যদি আমরা মুখরোচকভাবে বানাতে পারি তাহলে তো ভীষণ ভালো লাগে। সেই জন্যে এটা আপনারা অবশ্যই মন দিয়ে রান্নাটা দেখবেন। আমরা ঢাকাটা তুলে কিছুক্ষণ পর, 2-3 মিনিট পর ঢাকা তুলে আমরা ওই ফুটন্ত ঝোলের মধ্যে মোচার বড়াগুলো ছেড়ে দেবো। সাথে আমরা বাকি আমের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আমরা কড়াটা এইভাবে একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ৭-৮ মিনিট পর আমরা কড়ার ঢাকনাটা তুলে এবার একটুখানি দেখে দেব যে আমাদের ঝোলটা রেডি হয়ে গেছে কিনা। ঝোল আমাদের কিন্তু একদম রেডি, খুব বেশি শুকনো হবে না, আবার খুব বেশি ঝোলঝোলও এটা হবে না। আমাদের মৌরলা মোচার কোফতা একদম রেডি। আমরা এটা বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করব। এটা আমাদের অনেক গেস্ট থাকেন যারা ননভেজ হলেও মাছ মাংসটা ভালোবাসেন না অতটা, এটা কিন্তু মানে তাদের কিন্তু এটা ভীষণ, মানে প্রত্যেকেরই আমাদের ভালো লাগবে। এবং যারা মাছ মাংসর বদলে আপনি এটাও কিন্তু তাদের পরিবেশন করতে পারেন, ভীষণ সুন্দর এটা খেতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের মৌরলা মোচার কোফতা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই এটা সুন্দর। কিন্তু আপনারা এটা বাড়িতে নিজেরাও ঝটপট এটা বানিয়ে ফেলবেন, আমাদেরকে লিখে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিও। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।